ठीक तो है मगर कुछ गड़बड़ आछे ফজরের নামাজের বাদে একটু বিস্তারে গা টায়লাইয়া দিছি এমনি খোয়াবের মধ্যে চলে গেছি গা খোয়াব দেখছেন কি খোয়াব দেখছেন যেন একটা চিল সোনালি ডানার চিল বুড়িগঙ্গা নদীর উপর থেকে উড়ে 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 পুরনো ঢাকা শহরকে আরো পুরনো একেবারে ছাইয়ের মতো করে দিয়ে উড়তে 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 আমার বাসায় এলো আমার জানলার ফাঁক গলে ঠিক তখনই ঘড়িতে বেজে উঠলো ঢং 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 দশটা এটা কেমন খোয়াব হইলো খোয়াবের কোনো মাথা মুন্ডু আছে নি হ্যাঁ উড়বি পড়বি লোড়ের উপরে থাকবি মগর আগাও এর পারবি না আপা রাইতে ও সুদ খাইছিলেন খাইছি খাইছি मेरी टाइम का कोई हिसाब नहीं रहता अपा बिल्लाल मन अकाम अकाम कुछे ফ্যামিলি ও সিওন না
তো তুই সিওর কেমতে? আমি সিওর। সিওর? আচ্ছা এখন বাইরে আছে কদিন? তিন দিন। তিন দিন মগর কই নিয়ে আয়া? আমি বিদ্যুৎ থেকে একটা গানের আওয়াজ পাইছি খালি। ওহ ডিসকাস্টিং, সিম্পলি ডিসকাস্টিং। আচ্ছা বিলাল ভাই আইলে নোটিশ দিয়া দিমু, দিনকাল যা পড়ছে। বিল্লাল মনে হইতেছে কোন দুই নম্বরই কাম করছে। তুই এক কাম কর, অক্ষণ বাড়াটিয়ারে লই আয়, অক্ষণ যাবি, যা অক্ষণ যা। আচ্ছা যাইতেছি। আমার যা কোন আমি কইয়া দিছি, বাদে চায় দেখি বয়স্ক মানুষ। আচ্ছা ঠিক আছে, কইয়াই যখন হালাইছস এখন তার কিছু করার নাই। এক কাম কর, ওই তুই চাও রেডি কর, আমি বদলোক কথা কইতেছি। সরি, আপনারা বোধ হয় ব্যাচেলার ভাড়া দেন না, আমি জানতাম না। আমি যত তাড়াতাড়ি সম্ভব অন্য বাসা নিয়ে নিচ্ছি। জাস্ট কমিউনিকেশন গ্যাপ, আমার মেয়েটা শুধু ব্যাচেলার বলে আপনার সঙ্গে অমন মিসবিহেভ করেছিল। এটা ঠিক যে আমরা ব্যাচেলারকে ভাড়া দিই না, আপনি কিন্তু সেই ক্যাটাগরিতে পড়েন না। আই হোপ ইউ ওন্ট মাইন্ড। আচ্ছা আপনি কি ব্যাচেলার না সিঙ্গল? ইটস অল দ্য সেম। আমি আসি। প্লিজ 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 আপনি রাগ করে চলে যাবেন না, আমাদের সঙ্গে একটু চা খেলে খুব খুশি হতাম। আমার একটু ব্যস্ততা আছে, আরেকদিন। I'm sure you are Kais. Kais Khan. Kais, eto bochor por tumi ki palate cheyechile? তুমি সেই মানুষটা যার জন্য আমি মরতে চেয়েছি কিন্তু সেটাও পারিনি।
আমাদের সময়টা জীবন শুরুর আবল তাবল দিনগুলো হাওয়া হয়ে ভেসে গেছে আমাদের বুড়ো আঙুল দেখিয়ে। তুমি আমি ধরতে পারিনি, আমি তো সব ভুলে গেলাম, ছেড়ে এলাম, কিন্তু তুমি তো এখনো সাজানো সংসার নিয়েই আছো। কোন সংসার? দেয়ালে টাঙানো ছবির সংসার? ভালো করে দেখো, এখানে শুধু একজন বেঁচে আছে, আমার ছেলেটা। আর ওর বাবা ভালোবাসা না পাওয়ার হাহাকারে অল্প বয়সেই ফাঁকি দিয়ে চলে গেছে, আর আমি তো মরে কবেই ভূত হয়ে গেছি। সব তোমার জন্যে কায়েস, শুধু তোমার জন্যে। তুমিও আমায় রাস্তায় ফেলে রেখে চলে গেলে, আমি রাস্তায় ফুল দেখি, পাখি দেখি, হকারের ডাক শুনি, এই তো এলে বলে। আমি তোমাকে রাস্তায় ফেলে চলে গেছি? আমি? হ্যাঁ, তুমি ভুলে গেছো? আমি রাস্তার অপেক্ষায় যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন আমি কিছু চোখে দেখি না, বরং রাস্তার অগণিত চোখ কেবলমাত্র আমাকেই দেখে। সেই চোখে কৌতুক আর অপমান খুঁজে পাই। আমি দৌড়ে বাড়ি ফিরি, ঝুলে পড়ি, ছাদ থেকে ঝুলে পড়ি। এবং মরণ আমার নেয় না। স্মৃতি বলে কথা, কোথাও কি ভুল করছো তুমি না আমি? আপা, তাহলে ঠিক হয় না? লাঞ্চের পরে ওষুধ খাচ্ছিলে? তুই যা। তোমার বাবা মা, তোমার ছোট বোন, তারা সব কেমন আছেন? বাবা মা নেই, ছোট বোন ইংল্যান্ডে। আর তুমি, তোমার কথা বলো। আমি স্কলারশিপ পেয়ে চলে যাই ওকলাহোমা, পড়াশোনা শেষ করে লন্ডনে চলে আসি। আমার বউ ছিল সাদা, দুই মেয়ে, বনি বনা হয়নি, 10 বছর সংসার করার পর চলে গেছে। একটা মেয়ে নিউ ইয়র্কে, ছোটটা কেনিয়ায়। আমার কথা কিছু জানতে চাইলে না? তোমার প্রায় সব কথাই তো দেয়ালে লেখা আছে, বাকিটা তো শুনলামই। তাছাড়া তোমার বাপ ভাই চাচাদের কথা জানার কোনো ইচ্ছে আমার নেই। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, ব্যাংকিং স্ট্রিটে কোনোদিন যাবো না প্রতিজ্ঞা করেছিলাম তাদের পায়ে ধরে। আর সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই গোপাল তুমি আমাকে রাস্তায় ফেলে আর এলে না। তুমি ভুল করছো, মনে করে দেখো, তোমার স্মৃতির পাতারা যদি পুরানো দলিল দস্তাবেজের মতো ছেঁড়া অস্পষ্ট না হয়, তাহলে একটু মনে করার চেষ্টা করো তোমার কোথাও ভুল হচ্ছে। অবশ্য ভুল তোমার তখনও হতো। এই তোমার আসার সময় হলো, সকালের কথা বলে এখন দুপুর। ও মা, দুপুর কোথায় দেখলে? তুমি তো ঘুড়ি উড়াচ্ছিলে। ঘুড়ি দেখলে কই? দেখো, শুধু নাটাই, ঘুড়ি উড়ানোর উচিলায় ছাদে আসা। কি বল,
আমি তো ভেবেছি বেচারা হাওয়ায় ভাসালো ঘুড়ি, আর আমার কথা কি তার মনে আছে? ঘুড়িতে ঘুড়িতে কাটাকাটি, আমার কথা কে মনে রাখে? চালাকি করো আমার সাথে, তোমার নিজের কোনো সময়ের হিসেব নেই। সরি সরি, একটু বোধহয় বেশি দেরি হয়ে গেল। একটু দেরি? জানো কত কথা জমে আছে? কাল আমি প্রথম ইউনিভার্সিটিতে যাব, এ আমার এক নতুন জীবনের শুরু, সবকিছু নতুন, ইউনিভার্সিটি লাইফ। তারপর তুমি আমি আর আমি তুমি। আমি তুমি কি? আমি তুমি পুরুষ নারী। তুমি একটু দুষ্টু আছো। মা ডাকে। শুনো, এই গোলাপটা আমার কাছে লাগানো প্রথম গোলাপ। কাল তুমি কিন্তু আমাকে গান শোনাবে। তোমাকে আরেক দিনের কথা মনে করিয়ে দিই। আজ প্রথম আমার আগে তুমি এসে অপেক্ষা করছো। কি হলো, কিসের এত অভিমান? না চাইতেই মুখে মেঘ, চোখে বৃষ্টি। এই তোমার আসার সময় হলো, বলেছিলে কাক ডাকা ভোরে যেন আমি ছাদে চলে আসি। কাল বিকেলে কুয়োর পাড়ে পানি তুলতে তুলতে তুমি এই কথা বলেছিলে, এক রাতে সব ভুলে গেলে। এই কি শুনতে কি শুনেছ? আমি বলেছিলাম কাক ডাকা ভোরে ম্যাচ করতে যাব হক স্যারের কাছে, ফিরে এসে সাইকেলে বেল বাজাবো, এটা সংকেত। মা বাবার ভয়ে আর তাড়াহুড়ে শুধু কাক ডাকা ভোরটাই মনে আছে, বাকি সব ভুলে গেছি। তার মানে তুমি সেই আজানের পর থেকে এখানে আছো? হ্যাঁ। খোদা মালু, এতক্ষণ নিশ্চয় আমার মা খুঁজতে বের হয়ে গেছে আমাকে। আমি যাই যাই। লজেন্স? হায় হায়, তুমি পয়সা খরচ করতে গেলে কেন? আমার টাকা, আমার স্কলারশিপের টাকা। থ্যাংক ইউ, আমি নিচে যাই, মা বোধহয় একটু একটু টের পায়। তোমাদের তো অনেক টাকা, তুমি তোমার বাবাকে বলে একটা হাত ঘড়ি কেনো না, সে দেখা যাবে। একেবারে আমি গোল্ড ফিশে সোনার মতো চকচক করছে, অথচ
আমার অপেক্ষা তোমার জন্যে সব কিছু ছেড়ে ছুড়ে তোমার হাত ধরে অজানা পথে পাড়ি জন্মাবার জন্যে আমি যে এক পায়ে দাঁড়িয়েছিলাম সে কথা তো একবার বললে না। কি বল, সবই তো বললাম, সবই দেখতে পাই তোমার সেই ছাদ, বৃষ্টি হলেই ছাদের এক কোণে পানি জমে থাকা, সকালে যে পানি যেমন শীতল আর দুপুর হলেই যেন ফোটানো বাষ্প। ফুটন্ত জলের কথা মনে আছে, ছাদের কোণে পানি জমার কথা মনে আছে, শুধু মনে নেই সেই মেয়েটির কথা যে পৃথিবীতে কায়েসকে ছাড়া আর কাউকে চিনত না, তাকে ছেড়ে গেলে সে পাগল হয়ে যেতে পারে, সে মরে যেতে পারে। কোথায় শিখেছিলে নিষ্ঠুরতা? নিষ্ঠুরতা? নিষ্ঠুরতার কথা বলছো? নিষ্ঠুর হওয়ার মতো সাহস তো আমার ছিল না, আমার পরিবারেরও না। তুমি ম্যাট্রিক পাস করলে, তোমাদের ফ্যামিলিতে প্রথম মেয়ে ম্যাট্রিকুলেট, পুরো পাড়ায় মিষ্টি ছড়াছড়ি। হ্যাঁ, এই প্রথমবার আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম আনন্দে। মা না, বুঝে গেছে। আমার মা বাবা দুজনেই মনে হয় বুঝে গেছে। এখন কি হবে? কি আর হবে, ওনারা আমাদের বিয়ে দিয়ে দেবে, তুমি কলেজে ভর্তি হবে আর আমি তো ইউনিভার্সিটিতে পড়ি, কি সমস্যা? যাও যাও, তোমাকে সবাই ডাকছে। বরমিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আলিয়া তো খুব ভালো রেজাল্ট করছে। আরে হ, আমি তো ভাবতাছি আরে বেরিস্টেই বরম। আমার ছেলেও তো ঢাকা এস, উই তো ওইটা সে দুনিয়া সে সুবলা, ও তো বোধহয় স্কলারশিপ পাইব। আর উই পাইব না তো কেডা পাইব? আরে উই ওবি বেরিস্টারি পড়বো যাইব। না না, ও তো অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ছে। আরে ওই কি হইল যে না, মানে যাওয়ার আগে ভাবলাম যে ওর একটা বিয়ে দিয়ে দিই। আল বাদ দিবেন, মাইয়া ঢেয়ে দেখছেন নি, মেয়ে তো পছন্দই। আপনার মেয়ে আলেয়াকে? ওই মিয়া, আপনি তো সরকারি অফিসের কেরানি, মাস শেষে 270 থেকে মাইনা পান, আমি খানদান ঘাট কি আপনি চেনেন? না, মানে ওরা দুজন দুজনকে পছন্দ করে। ও পানি এতনা গোলা হুয়া মগর আমার কেউ কয় নাই কা বোনেন, আপনি বোলারে যদি জিন্দা দেখ পাচ্ছেন তাহলে ঘর ছেড়ে দিবেন, পরশু বিয়ানে যেন ঘর সাপা দিই। সকালে আমি মিল ব্যারাকের পেছনে অপেক্ষা করবো নদীর পারে। আমি আমি কি করব? তুমি তুমি চলে আসবে, আমরা সোজা আমার মামার বাড়ি মারিকগঞ্জে চলে যাব। যাও এখন, এখন তুমি বাড়ি যাও ধরা পড়ার আগে। সকাল থেকে অপেক্ষা মিল ব্যারাকের পেছনে বুড়িগঙ্গার ধারে। গতরাতে আমাকে নিয়ে একটা বিশাল মিটিং হলো মা খালা বাপ চাচাদের সাথে। আমি জানি না তোমরা বাসা ছেড়ে কোথায় গেছো, তোমার সাথে কাল পালিয়ে যাব এই হলো প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা যখন বড় হয় তখন দু একটা ছল কোনো অন্যায় হয় না। আমার বুক ফেটে কান্না আসছিল,
তারপর হাসি মুখে বললাম, আমি কায়েসকেই বিয়ে করব। ও লড়কা তো আচ্ছা নেই হ্যাঁ, ও বহুত গরিব হ্যাঁ। শুধু রাতটার অপেক্ষা। আর ঠিক সেই রাতে আমি আবল তাবল রাস্তা করছি, ঢাকার রাস্তা, আমাদের তখনকার পুরান ঢাকা। হঠাৎ লক্ষ্মীবাজারের কাছাকাছি আসতেই আমরা তখন বাসা নিয়েছি নদীর ওপারে, একটা নির্জন গলিতে। আমি 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 কি তোমাদের থেকে গরিব ছিলাম, আমি তখন রক্তাক্ত, পরদিন সকালে তোমার সাথে আমার দেখা হবার কথা। আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়েই থাকলাম, তুমি এসেছিলে হয়তো, কিন্তু কখন তা আমি জানি না। শরীর থেকে আমার তখনও রক্ত ছুটছে, মিরপুর থেকে কিছু ওষুধ আর নাকে মুখে ব্যান্ডেজ নিয়ে আমি সকালে গিয়ে হাজির হলাম ওখানে, সকাল ছটা থেকে দশটা। হঠাৎ মনে হলো সংজ্ঞাহীন হব, জ্ঞান থাকতে থাকতেই আমাকে বুড়িগঙ্গার ওপারে পৌঁছতে হবে আমাদের নতুন ঠিকানায়। হঠাৎ শেষবারের মতো রাস্তার দিকে তাকিয়ে আমার মনে উদয় হলো, তুমি হাতঘড়ি পেয়েছো তো? সময়ের হিসেব তোমার ঠিক আছে তো? সেদিনে আমার হাতঘড়িটা পাওয়ার কথা, ম্যাট্রিক পাশের গিফট হিসেবে। কিসের গিফট, কিসের ঘড়ি? আমি সেই সকাল থেকে বোরকা পরে তৈরি ছিলাম, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলাম না। একসময় সবার অগোচরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলাম, রিক্সা সবার হলাম, কিন্তু কই তুমি, কই? সময় যায়, সময় ধায়। मेरी टाइम का कोई हिसाब नहीं रहता, कोई हिसाब नहीं रहता। एखोनो एमन आछे, आगे तई छिल बुझले कायेस, शुधु समयेर फेरफेर। क्या हुआ आपा, तबियत ठीक तो है ना? कुछ नहीं सुमी, कुछ नहीं। मेरी टाइम का कोई हिसाब नहीं रहता। छारे की जो मने लोएन ना, आप अरे का असुगा छे।
আমি না ডাকন পর্যন্ত আইবি না, যা। কি অসুখ তোমার? আমার অসুখের নাম মরণের ইচ্ছা, সুইসাইডাল টেন্ডেন্সি। তোমাকে হারিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসি, গলায় দড়ি দিই, কিন্তু জানো ওই যে তোমাদের ছাড়া বাড়িতে যে ভাড়াটিয়া ছিল তার একটা ছোট্ট 5 বছরের ছেলে ছিল, ও দেখে ফেলে। কি ভেবে কি বুঝে সে চিৎকার শুরু করে দেয়, ব্যাস আমি বেঁচে যাই। হাসপাতালে আমি 2 মাস ছিলাম, জ্ঞান ফেরার পর প্রতিদিন প্রতিদিন আমি হাসপাতালের দরজার দিকে তাকিয়ে থাকতাম, এই বুঝি তুমি এলে। আমি বাসায় ফিরে বিছানায় পড়ে যাই, এক সপ্তাহ পর একটু সুস্থ হলে ভাবি একবার যাব র্যাঙ্কিং স্ট্রিট। কিন্তু আমি যে ওদের কাছে পা ধরে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, এবার গেলে আমাকে পেলে ওরা মেরেই ফেলবে। ঠিক সেই সময় ওকলাহোমা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপের চিঠি আসে, আর তুমি প্লেনে করে ভো একেবারে নিজের আমেরিকান ড্রিম ফুলফিল করবার জন্য। ড্রিম, আমার ড্রিম। তোমাকে পাওয়া হবে না নিশ্চিত, বাবা রিটায়ার করবেন আর কিছুদিনের মধ্যে। তখন মনে হলো আমার দুঃখী বাবা মা আর ছোট বোনটার জন্য একটু হলেও যদি ঘুরে দাঁড়াতে পারি। আর দেখো আমি হাসপাতাল থেকে ফিরি আর প্রতিদিন মৃত্যু আমাকে টানে। ঠাকুর একদিন দেখি এক বিলেত ফেরত ব্যারিস্টারের সঙ্গে আমার বিয়ে, বিয়ের আসরও আমার চোখ যেন কাকে খোঁজে, না নেই, কেউ নেই, বাসরাতেই আমি মরার চেষ্টা করি। সেই দুর্ভাগ্য আমার বিলেত ফেরত স্বামী সব বুঝে ফেলে, আমি বেঁচে যাই। আমার ছেলেটাও আমাকে ভালোবাসে না, বছরে 2-1 বার ফোন করে আর এটা সেটা বলে জিজ্ঞেস করে আমি ওই ওষুধটা খেয়েছি কিনা। কোন ওষুধটা? ওই যে সাইকিয়াট্রিস্ট যে ওষুধটা দিয়েছে, যেন মরণ জয়ের ওষুধ। তোমাকে আজ দেখার পর আবারও মনে হচ্ছে এখন মরতে পারলে কি আনন্দই না হতো। এসব কি বলছো তুমি? মৃত্যু তো অন্ধকার, সেই অন্ধকারের স্বাদ পাওয়ার এত আকাঙ্ক্ষা কেন তোমার? সেটা তুমি বুঝবে না, আমিও যে খুব একটা বুঝি তাও না। বাদ দাও ওসব, তোমাকে শুরুর দিকে কিছু কথা শুনিয়েছি, ফরগিভ মি, আমার তো আসলে মাথা ঠিক নেই, আমি অসুস্থ। তাছাড়া আজকাল সুস্থ মানুষেরই তো মাথা ঠিক থাকে না। আর তোমার সাথে আবার আমার দেখা হবে এটা আমি জানতাম, জানতাম না বলে বলা ভালো, হয়তো ভাবতাম দেখা হবে দেখা হবে। সে দেখা হলো একদম তোমার বাড়িতে। না, এটা আমার বাড়ি না, আমার স্বামীর বাড়ি, এখন অবশ্য আমার ছেলের বাড়ি, আর বাড়ি দিয়ে কি করবো বলো। সুমি, সুমি তুই কোথায় রে? আপনি আপনি কি গরি তারপর কি জীবন কাটে বাজে? আপনি ও সুতনে তাই 1 ঘন্টা আগে সাথে হয়ে গেছে, আমি তো আমি বহন।
এই একই ওষুধ আমার বাবাও খেতেন মৃত্যুর 3 বছর আগ পর্যন্ত। দেখতাম বাবা রাস্তায় রাস্তায় ঘুরছেন আর মানুষজনকে জিজ্ঞেস করছেন তোমার ঠিকানা, তোমার বাবার ঠিকানা। শাস্তি, পাপের শাস্তি। দেখো আমি কিন্তু আমার বাবাকেও ছাড়িনি। কায়েস, এখন 6:10, সন্ধে হয়ে গেল, যাও ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও। ঘর আমার, ঘর আমার তো কোনো ঘর নেই আলেয়া, না দেশে না বিদেশে। আমি তো আসলে ঘর ছাড়া। ঘর ছাড়া কিন্তু ঘরহীন তো নয়, তুমি সবসময় ভাড়াটিয়া। সে যাই হোক, অনেক কথা হলো, ফর নাথিং এই বাড়িতে ব্যাচেলার বা সিঙ্গল পার্সনকে ভাড়া দেওয়া হয় না। তুমি প্লিজ সসম্মানে কাল চলে যাবে আর তোমার অ্যাডভান্স টাকাটা শুনি সকালবেলা পৌঁছে দেবে। গুড বাই। তুমি তো খুব সুন্দর গান গাইতে পারতে, গান গাও না একটা। এখন তো আমাদের কারোরই কিছু নতুন অফার করার নেই, আমরা দুজনেই হাওয়ার মতো হাওয়ায় ভাসছি। শোনাও না ওই গানটা। গান, গানের গলা, সুর সব হারিয়ে গেছে। কোন গানটা বলো তো, ভুলে গেছি। এই দেখো, তোমারও ভুল হয়, ভুল কিন্তু সবারই হয়। এবার একটু ভেবে দেখো, যেদিন তুমি মার খেয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলে, তারপর দিন বুড়িগঙ্গার ধারে কে আগে গিয়েছিল, তুমি না আমি? তারপর ঘরে ফিরে তুমি অজ্ঞান ছিলে, তাই না? তুমি ওই গানটা শোনাও, শোনাও না। ওই যে, ওই যে, শুধু তোমার বাণী নহে হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়।